আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবড়াখালী গ্রাম থেকে। বন্ধুরা, এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেই গ্রামটি হচ্ছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবড়াখালী গ্রাম। এই গ্রামে হচ্ছে একটি গারো পাহাড় পর্যটন কেন্দ্র রয়েছে, গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। গাবড়াখালী গ্রামটি মূলত পরিচিত হওয়ার একটাই কারণ, এখানে হচ্ছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, এই জন্য হচ্ছে এই গ্রামটি বিশেষভাবে পরিচিত হয়ে গেছে। তো গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে অনেকেই ঘুরতে আসে, কিন্তু এই গ্রামের ভিতরে আশেপাশে কেউ আর ঘোরাফেরা করে দেখে না আসলে গ্রামটা যে কত সুন্দর। আমি হচ্ছে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার যে দর্শনীয় জায়গা আছে সেটা তো দেখি, তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোও আমি ঘুরে ঘুরে দেখি। এখনও এই গ্রামের ভিতরে অনেক মাটির ঘর রয়েছে, আর ছবি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে গাবড়াখালী গ্রামের যে মাটির কালার, মাটির কালারটা অনেকটা লাল ধরনের মাটি, লাল পাহাড়ি যে লাল মাটি আছে এই ধরনের মাটির কালার। দেখতে পাচ্ছেন একটা রাস্তা, সোলিং রাস্তা। আমরা মূলত গাবড়াখালী পার্কে যেই রাস্তা ধরে যাই, কমন রাস্তা, সেই রাস্তা ছাড়াও আরেকটা রাস্তা আছে, এটা হচ্ছে গাবড়াখালী পর্যটন কেন্দ্রে যাওয়ার দ্বিতীয় রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাস্তার কাজ চলতেছে, এখানে ব্রিজের কাজ চলতেছে, ছোট্ট একটি ব্রিজের। এদিকে যে লাল টিনের ঘরগুলা দেখতে পাচ্ছেন, এই লাল টিনের ঘরগুলা হচ্ছে গাবড়াখালী পার্কের ভিতরে যারা আগে বসবাস করত তাদেরকে হচ্ছে এই লাল টিনের ঘরগুলা করে দেওয়া হয়েছে, যেন তারা এখানে থাকতে পারে। আগে হচ্ছে এই খাস জায়গাগুলা তারা দখল করে বিভিন্নভাবে এখানে বসবাস করত, পরে সরকারি উদ্যোগে যখন আর কি তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে, তখন গাবড়াখালী পার্কের ভিতরে হচ্ছে তাদেরকে একটা করে দোকান করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের চাকরি দেওয়া হয়েছে গাবড়াখালী পার্কে তাদেরকে, আর বাহিরে হচ্ছে সরকারিভাবে এরকম লাল টিনের ঘর করে দেওয়া হয়েছে। এখন এখানে যেহেতু রাস্তা কাটা, আমাদেরকে তো যেতে হবে, কীভাবে যাব। আমার সাথে আমার মেয়ে ছিল হুমায়রা হামিদ সাউদা, তাকে আমি বললাম বাইকটিকে নামো, তখন আমি এই বাইক নিয়ে একদম ক্ষেতের মধ্যে নামাই দিলাম। খেতের মধ্যে নামাই দেওয়া এই দিক দিয়ে রাস্তার মধ্যে উঠে পড়বো ইনশাআল্লাহ। আমি যে এখন বাইকটি ব্যবহার করছি সে বাইকটি হচ্ছে হোন্ডা এক্স ব্লেড বাইক, হোন্ডা জাপানি একটি কোম্পানি, বিশ্বস্ত কোম্পানি। আমার কাছে ভালোই লাগে বাইকটি রাইড করে, তবে বর্ষাকালে একটু স্কিড করে টায়ার চেঞ্জ করতে হবে, বড় বিটে টায়ার লাগালে ইনশাআল্লাহ হয়তো বা স্কিড করবে না। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরো শুকায় আছে, এখন হচ্ছে শীতকাল, শীতকালের কারণে চারদিকে সব রুক্ষ রুক্ষ ভাব। এখানে রাস্তার কাজ এখনও চলতেছে, পুরাদমে রাস্তার কাজ চলতেছে। এখন আমি যাচ্ছি গাবড়াখালী পর্যটন কেন্দ্রের পাশে যে আবাসস্থল আছে, সরকারি আবাসস্থল, সেই সরকারি আবাস যে স্থল আছে এটার পাশ দিয়ে হচ্ছে সুন্দরভাবে পাকা করে ড্রেন করে দেওয়া হইতেছে, যেন মাটি ভেঙে রাস্তার মধ্যে না চলে আসে। এই সাইড দিয়ে লোকেরা কাজ করতেছে আর আমি এখন এদিক দিয়ে যাচ্ছি, সামনের দিকে আগাইতে থাকব। আর এই রাস্তা ধরেও কিন্তু গাবড়াখালী পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। আর এখনও কিন্তু গাবড়াখালী যে গ্রামটা, এই গ্রামটা অনেক সুন্দর একটি গ্রাম। আর আমি একটি প্ল্যান করতেছি যে বাংলাদেশের যে 495টা উপজেলা আছে, 495টা উপজেলাতে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামেই আমি যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতদূর সম্ভব যে কয়টা গ্রামে যাওয়া যায় প্রত্যেকটা গ্রামে আমি যাওয়ার জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা স্বপ্নের প্রজেক্ট, প্রত্যেকটা গ্রামে আমি যাব, গ্রামের মানুষজনের সাথে মিশব, প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা কালচার, কৃষ্টি এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। আসলে আমরা সাধারণত দর্শনীয় স্থান যেগুলো আছে এইগুলাতেই যাই সবসময়, কিন্তু এখন আমি চিন্তা করছি যে বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো আছে শুধু এগুলাতেই গেলে চলবে না, বাংলাদেশের গ্রামে অনেক কিছু দেখার আছে, সাধারণ মানুষের সাথে মিশে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, এগুলো আমি নিজে দেখব, নিজে জানব এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এখন দেখতে পাচ্ছেন আমি সুন্দর একটি গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে এই জায়গাগুলো বর্ষাকালে অনেক সুন্দর থাকে, চারপাশে সবুজ গাছগাছালি থাকে, হ্যাঁ, আর রাস্তার দুই পাশে গাছগুলা মনে হয় যেন সবুজ কার্পেট দিয়ে বিছিয়ে রাখছে, যেমন সৌদি আরবে, দুবাই, কাতারে কৃত্রিমভাবে তারা গাছ স্থাপন করে রাস্তার পাশে, কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর কুদরতেই এই গাছগুলা জ্বালায় আর তখন দেখতে অনেক সুন্দর লাগে।
আমি নেক্সট টাইম অন্য আরেক সময় যখন বর্ষাকালে এইদিকে আমি যাব, আগামী শুক্রবার থেকে আমি শুরু করতেছি ধুবড়া উপজেলার ধুবড়া সদর গ্রাম থেকে আমি শুরু করতেছি আমার ভিডিও করা। এই ওয়ান বাই ওয়ান এইভাবে ধুবড়া উপজেলার প্রত্যেকটা গ্রাম আমি ভিডিও করব, প্রত্যেকটা গ্রাম নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানাবো। প্রত্যেকটা গ্রামে আমি যাব, ঘুরব, দেখব। একটা গ্রামে যাব, ওই গ্রামে যাওয়ার পর আমার প্ল্যানিংটা আমি বলতেছি আমার এই ভিডিওর মধ্যেই। ধরেন আমি একটা গ্রামে গেলাম, সেই গ্রামে গিয়ে সেই গ্রাম সম্পর্কে মোটামুটি কিছু তথ্য নেওয়ার জন্য কোনো সচেতন লোকের মোবাইল নাম্বার আমি কালেক্ট করতেছি, আমার ভিডিওর মাধ্যমে আমি কালেক্ট করব। ধুবড়া উপজেলার যারা আছেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন, আপনার গ্রাম সম্পর্কে ভিডিও তৈরি করতে চাইলে, আমার সাথে সহযোগিতা করতে চাইলে আমাকে মেসেঞ্জারে আপনার মোবাইল নাম্বারটি দিতে পারেন। আমি প্রত্যেকটা গ্রামে যাব, আমি শুক্রবার থেকে শুরু করব ইনশাল্লাহ। শুক্রবারে আমার চিন্তা আছে প্রথমে আমি ধুবড়া গ্রামের ভিডিও করব, তারপর দর্শা, তারপর হচ্ছে ভুট্টা গ্রামের ভিডিও করব, হুজুরি, দর্শা, খরিয়া, জনপট্টি, পূর্ব বহলি, তারাইকান্দি, এই গ্রামগুলা আগামী শুক্রবারে ভিডিও করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এই সকল গ্রামের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদের একজন একজন করে আমাকে মেসেঞ্জারে ফোন নাম্বার দিয়ে নক করতে পারেন, আমি আপনাদের হেল্প নিয়ে ওই গ্রামগুলোতে ভিডিও করতে চাই। প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা গ্রামে যাওয়ার পর ওই গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, ঐতিহাসিক স্থাপনা দেখার মতো বিশেষ কিছু, বাজার, চৌরাস্তা, দোকানপাট, নদী, নালা, বিল, এগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আর গ্রামের যে মানুষজন আছে তাদের সাথেও কথা বলবো, প্রত্যেকটা গ্রামে যাব। তবে এই প্রজেক্টটা হচ্ছে আমার একটা স্বপ্নের প্রজেক্ট। আমি প্রায় সময় অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি, কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি যেই উপজেলায় বসবাস করি, ধুবড়া উপজেলা, এই ধুবড়া উপজেলার প্রত্যেকটা গ্রাম নিয়ে তো আমি ভিডিও করতে পারি। আমার ইচ্ছা করে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে এবং সময় আর একটা বিশেষ জিনিস, সময়ের কারণে, এই দুইটা কারণে হচ্ছে ঘোরাফেরা করাটা কঠিন বিষয়। এই জন্যই আমি মনে মনে প্ল্যান করলাম, যেহেতু আমার ঘুরতে ভালো লাগে এবং মানুষের মধ্যে এই আমাদের এলাকাকে উপস্থাপন করতে ভালো লাগে, অনেকেই আছে যে ধুবড়া উপজেলার প্রত্যেকটা গ্রাম ঘুরে দেখা সম্ভব না, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে যদি মানুষে দেখতে পারে, আর যারা বাহিরে থাকে, বিভিন্ন দেশে, দেশের বাইরে থাকে, তারা তাদের গ্রামটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারে, এটাই হচ্ছে আমার শান্তি। আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে চলে আসছি গাবড়াখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রের সামনে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে ফোন করছিল ওই পাঠান, ফোন করছিল আমার বন্ধু সে। পরে আমি তো এখানে আসছি যে তারা রিসিভ করবো, পরে তারা বিভিন্ন ভাবে ই করতে গেছে, গেছে তো ঢাকা। আচ্ছা, আমি আপনার